শুরু হয়ে গেছে জলপাইয়ের মৌসুম। তো টক ফলটি দিয়ে মুখরোচক আচার বানিয়ে বছর জুড়ে খেতে পছন্দ করেন অনেকেই। আবার তরকারি বা ডালে টক স্বাদ নিয়ে আসার জন্য জলপাই বেশ উপাদেয়। এই টক ফলটিতে মেলে উপকারী নানা ধরনের ভিটামিন ও মিনারেল। আপনি কি জানেন যে এই জলপাই আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী বা কী উপকারিতা পাবেন এই ফলটি খেলে? এর পাশাপাশি আমি আরেকটা বিষয় নিয়েও আলোচনা করব, সেটা হলো জলপাই ও জয়তুন মানে অলিভ, এই দুটোই কি একই ফল নাকি দুটোই আলাদা? চলুন তাহলে এই সম্পর্কে জেনে নেওয়া যাক। আমি পল্লবী, পল্লবীস কিচেন এন্ড ব্লগ স্টোরি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই বলি যে এই ফলটি উপকারিতা কি। জলপাইয়ে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমাতে পারে। প্রদাহের বিরুদ্ধে লড়াই করতেও এদের রয়েছে ভূমিকা। জলপাইয়ের প্রধান ফ্যাটি অ্যাসিড হচ্ছে অলিক অ্যাসিড। উপাদানটি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এবং খারাপ কোলেস্টেরলকে অক্সিডেশন থেকে রক্ষা করতে পারে। জলপাই এবং জলপাইয়ের তেলে পাওয়া কিছু যৌগ হাড়ের ক্ষয় প্রতিরোধে সাহায্য করতে পারে। ফলটিতে থাকা উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অলিক অ্যাসিড ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে আমাদের সুস্থ রাখে জলপাই। জলপাই ফাইবারের উৎস, ফাইবার খেলে হজম ভালো হয়। এছাড়াও দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমাতে পারে ফাইবার। ভিটামিন ই একটি শক্তিশালী ভিটামিন, জলপাই এই ভিটামিনের চমৎকার উৎস। কিছু গবেষণা বলছে জলপাই বা জলপাইয়ের তেল শরীরকে গ্লুকোজ মানে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে, এতে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব হয়। জলপাইয়ে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ চোখের জন্য ভালো, যাদের চোখ আলো বা অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ওষুধের কাজ করে জলপাই। এছাড়াও জীবাণু আক্রমণ, চোখ ওঠা, চোখের পাতার সংক্রমণজনিত সমস্যা দূর করে এটি। নিয়মিত জলপাই খেলে পিত্তথলির পিত্তরস ঠিকভাবে কাজ করে, পিত্তথলিতে পাথর হওয়ার প্রবণতা কমে যায়। জলপাই এমন একটি টক জাতীয় ফল, এটি ক্যান্সার প্রতিরোধ করে। অনেকেই হয়তো বলেন জলপাই খেলে ক্যান্সার ভালো হয়। কথাটা এমন নয়, জলপাই ক্যান্সারকেই প্রতিরোধ করে। জলপাই তেল স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, এটি ক্যান্সার তৈরিকারী কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া টিউমারের বৃদ্ধিও কমিয়ে দেয়। জলপাইয়ের ফ্যাট স্বাস্থ্যকর এবং এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। নিয়মিত জলপাই খেলে ক্ষুধা কম অনুভূত হয় এবং এতে কম ক্যালোরি গ্রহণ হয় যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। জলপাইয়ে ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা ত্বকের কোষকে সজীব রাখে, বলিরেখা কমায় এবং ত্বককে আর্দ্র রাখে। নিয়মিত জলপাই খেলে গ্যাস্ট্রিক আলসার কম হয়, বিপাকক্রিয়া ঠিকভাবে হয়। জলপাইয়ের খোসায় রয়েছে প্রচুর আঁশ যা খাবার হজমে সাহায্য করে। এরপর বলি যে জলপাই আর জয়তুন মানে অলিভ এই দুটি কি একই ফল? না, জলপাই আর জয়তুন সম্পূর্ণ আলাদা দুটি ফল। অলিভ অয়েল মানে হচ্ছে জয়তুনের তেল, জলপাইয়ের তেল নয়। জলপাই থেকে আদৌ তেল প্রস্তুত করা হয় না, আর জলপাই থেকে তেল প্রস্তুত করা গেলেও সেটা বাণিজ্যিকভাবে লাভজনক না, তাই এই দুটি হচ্ছে আলাদা ফল। আর এই জয়তুন ফলটি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপকূলীয় এলাকা, বিশেষ করে লেবানন, সিরিয়া, তুরস্কের সামুদ্রিক অঞ্চল, ইরানের উত্তরাঞ্চল ও তথা কাস্পিয়ান সাগরের দক্ষিণে ভালো জন্মে। আর জলপাই হচ্ছে একটি গ্রীষ্মমণ্ডলীয় টক ফল। তো এটি সিলন অলিভ নামেও পরিচিত। ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ইন্দোচীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই ফল উৎপাদিত হয়। জলপাইকে অনেকেই জয়তুনের সাথে এক করে ফেলে, যদিও এই দুটি সম্পূর্ণ আলাদা ফল। এই ফলটি কাঁচা রান্না করে, আচার তৈরি করে খাওয়া হয়। ভিটামিন সি জাতীয় ফল হলো জলপাই। মোটামুটি শীতকালীন সময়ে এই জলপাইয়ের দেখা পাওয়া যায়, তবে সারা বছর তো জলপাই পাওয়া যায় না, তাই জলপাইয়ের আচার তৈরি করে এটি অনেক দিন সংরক্ষণ করা যেতে পারে। এই আচার যে কোনো সময় ভাত খিচুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে। আর এই ফলটিতে ভিটামিন এ, কপার, ক্যালসিয়াম, আয়রনের পাশাপাশি ভিটামিন ই এরও ভালো উৎস।
জলপাইয়ের আরেকটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো এতে ক্যালোরি কম এবং স্বাস্থ্যকর চর্বি বেশি। এই কারণে জলপাই আপনার হার্টের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে এগুলি সঠিক পরিমাণে খাওয়া গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত খেলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা হতে পারে এবং বমির সমস্যাও হতে পারে। তাই নির্দিষ্ট পরিমাণে জলপাই খেতে হবে। আজ এখানেই, আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।